দশ ফেডারেশন ও সংস্থার সাথে আলোচনায় বসেছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, ভলিবল, ভারোত্তোলন, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল এবং ক্যারম ফেডারেশন ডাক পেয়েছেন এদিন। মহিলা ক্রীড়া সংস্থাও যোগ দিয়েছে বৈঠকে, তবে অভ্যন্তরীণ কারণে অংশ নেয়নি টেবিল টেনিস ফেডারেশন। সামর্থ্য সম্ভাবনা অনুযায়ী মন্ত্রীর কাছে ভিন্ন ভিন্ন চাওয়া ফেডারেশনগুলোর। ফুটবল আর হকি ফেডারেশন কর্তারা ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করবেন বুধবার। দুই ফেডারেশনের সাক্ষাতের সময় আলাদা, বরাদ্দ এক ঘন্টা করে। দর্শক, এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, আমরা যেমনটা দেখছিলাম যে আসলে ক্রীড়ামন্ত্রী কিন্তু ইতোমধ্যে আপনি বলছিলেন যে আপনার মাধ্যমে আমরা জেনেছি যে দশ ফেডারেশনের সাথে বসেছেন, যে তাদের যেই দাবি দেওয়া সেটা আপনার মাধ্যমে আমরা জেনেছি যে আর্থিক যেই অসুবিধা সেটা, এছাড়াও আরও কোনো দাবি দেওয়া আছে কি না? মিদুল, আমি শুরুতে একটু বলিনি, দশটি ফেডারেশন এবং সংস্থার আসার কথা ছিল, এর মধ্যে টেবিল টেনিস ফেডারেশন কিন্তু আসে নাই। টেবিল টেনিস ফেডারেশন কর্মকর্তারা আসেননি, কারণ তাদের অভ্যন্তরীণ কারণে তারা নতুন তারিখ চেয়ে মন্ত্রী মহোদয়ের কাছে তার দপ্তরে চিঠি দিয়েছেন এরই মধ্যে। আর এছাড়া ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছেন, তবে সবাই আসেননি, তারাও হয়তো আনুষ্ঠানিক কথা বলবেন কিনা তারা দ্বিধায় রয়েছেন, তারা হয়তো নতুন তারিখ চেতে পারেন। আর আপনি যে কথা বলছিলেন যে চাওয়া পাওয়ার মূলে যদি এক কথাই বলি, তাহলে অবশ্যই অর্থ মানে ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মাঝে আমাদের কথা হয়েছে, আমরা অনেক নিউজ করেছি যে তাদের মূল বিষয় যে তারা আর্থিকভাবে আরও সচ্ছলতা বা আরও আর্থিক তারা যদি বাজেট তাদেরকে আর বাড়িয়ে দেওয়া হয়, তারা হয়তো সাফল্যের জন্য বাংলাদেশকে বা দেশকে তারা একটি মানে আশ্বাস দিতে পারবেন। কারণ আর্থিক দিক থেকে তারা যদি চাওয়া পাওয়া পূরণ হয়, সেক্ষেত্রে তারা তাদের নিয়মিত খেলোয়াড়দেরকে ট্রেনিংয়ে রাখা, সেক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে খেলোয়াড়দের উপকৃত করা, সেটা বেতনভাবে হোক বা কোনো ভাতাভুক্ত হোক, অর্থটাই এখানে মূল দাঁড়াচ্ছে। কোনো কোনো ফেডারেশন অবশ্যই অবকাঠামো নিয়েও কথা বলবেন, কারণ অবকাঠামোগত কিছু বিষয় তাদের প্রয়োজন আছে, শুধু ট্রেনিং বা তারা ভালো থাকলে মানে তাদের খেলার জায়গাটাও তো ভালো থাকতে হবে। তো বিভিন্ন ফেডারেশন বিভিন্ন চাওয়া, কোনো অবকাঠামো কখনো অর্থ, তবে অর্থের বিষয় যখন আসছে তখন একটি বিষয় আসছে যে অর্থ যখন যদি দেওয়া হয় মন্ত্রী মহোদয় হয়তো বা সেই আশ্বাস পূরণও করবেন, সেক্ষেত্রে সেটির যেন পর্যবেক্ষণ রাখা হয় সে ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা এবং সাফল্যের দিকে সত্যি আগাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। বৈঠক শেষে আশা করি আর বিস্তারিত জানাতে পারবো। মিদুল ফয়জুল, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফয়জুল ইসলাম।